হ্যালো গাইস, তা কেমন আছো সবাই? তা আশা করি সবাই ভালো আছো। তা আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তা আজকের ভিডিওর টপিকসটা হলো আমাদের পরিবারের বাঙালি মায়েরা। তোমার তুঝে সব হ্যায় পতা হ্যায় না মা, আমাদের বাঙালি মায়েরা প্রত্যেকের মায়েরাই একই একটা কমন ডায়লগ থাকে। কি ডায়লগ বা কমন একটা কথা থাকে, সকালবেলায় তোমার যদি কোনো প্রাইভেট থাকে বা পড়া থাকে তাহলে তোমার মা তোমাকে সকালবেলায় একদম ঘুম থেকে করে ডেকে বলবে, কিরে শয়তান 10টা বাজে, ওঠ ঘুম থেকে ওঠ। তা তুমি চোখ বলতে বলতে হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠবে, ভাববে যে আমার পড়াটা মনে হয় মিস হয়ে যাবে আজকে। তা ঘুম থেকে উঠে তুমি ঘড়ি দেখলে তুমি কত দেখলে যে না, তবে সবে 5:30। कौन है ये लोग, कहां से आते हैं? তাবার আরেকটা কথা আছে, মায়েরা কি বলে যে তুমি যত ভালো ভালো ছেলেই হও না কেন, তোমার মাথার সিটি যদি একদম সাইড দিয়ে লেফটে যদি তুমি না আছাও তুমি কোনোদিন ভালো ছেলেই নয়। তুমি যদি স্পাইক করো চুলে তাহলে তুমি খারাপ ছেলে, আর তুমি সাইড দিয়ে যদি সিধে করো তাহলে তুমি সব থেকে ভালো ছেলে হবে। তাতে তুমি সারাদিন তুমি যাই করো না কেন, যত বদমাইশি করো না কেন, সাইড দিয়ে যদি তোমার চুলে সিটি থাকে তাহলে তুমি খুব 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 ভালো ছেলে। আর তোমার মাথায় যদি স্পাইক করা চুল থাকে বা মাঝখান দিয়ে সিটি করা থাকে তাহলে তুমি সারাদিন যত ভালো ভালো বই পত্র পড়ো না কেন, যত গীতা পড়ো না কেন, বা যত ভালোভাবেই চলো না কেন, তুমি ভালো নাও, তুমি সবসময়ের জন্য খারাপ, তুমি একটা খারাপ ছেলে। এটা আমাদের বাঙালি মায়েরা এটা তোমাকে বলে। আর একটা কি জিনিস, আর তুমি যখন স্কুলে যাবে তোমাদের তখন আর একটা কথা বলবে কি বলবে, যে জামাটা যখন পরবে সেই জামাটা যেন ইন করা থাকে, ইন করে মাঝে বেল দিয়ে যেতে হবে, মানে একদম ভদ্র সভ্য ছেলে। ও ভাই মারো মুঝে মারো। নেই ये मजाक हो रहा है, एक सेकंड रुको जरा सब्र करो। এখনকার ছেলেমেয়েরা অতি চালাক হয়ে গেছে। এখন কি করে, ঘরের বাড়ির থেকে যখন বেরোবে, যখন স্কুলে যাবে বাড়ির থেকে বেরোতে গেলে তখন কি পকেটে একটা চিরুনি নিয়ে যাবে। চিরুনি নিয়ে কি করবে, যে যখন ঘরের থেকে বেরোবে তখন ওরা সাইড দিয়ে সিধে করবে, সাইড দিয়ে সিধে করে বেরোবে, আর যখন ঘরের থেকে বেরিয়ে যখন রাস্তা আসবে তখন মাঝখানে স্পাইক হয়ে যাবে। এখন ছেলে পেলেরা আরো বেশি ট্যালেন্টেড হয়ে গিয়েছে, এরা সবসময় যেন এখন পকেটে একটা চিরুনি থাকে, ছোটো চিরুনি স্পাইক করার জন্য। তবে একটা কথা কি, যে স্নানের পরে চুল যতই মানে যেদিকে সিধা করো না কেন, সিধে করে দাও না কেন, ঠিক তার পরে যদি উল্টো দিকে যতই চিরুনি করো ওই একই রকম থাকবে, একই রকম সহজে হতে চাইবে না। ये बड़ी अच्छी बात कही आप। ओके। আমাদের বাঙালি মায়েরা একটু ভীতু ভীতু গোছের হয়, একটু টেনশন করে বেশি ছেলে মেয়েদের, একটু ভীতু হয়। কেমন হয় যদি ভীতু যদি না হয় তোমাকে আমি একদম পুরো প্রমাণ সহকারে দেখিয়ে দেবো যে বাঙালি মায়েরা ভীতু ভীতু হয় একটু। তো চলো কীরকম দেখো ভীতু বলে বলছি কেন। তো তুমি যদি তোমার মায়েকে গিয়ে বলো যে মা আমি এক সপ্তাহের জন্য দীঘা বেড়াতে যাবো, বা এক সপ্তাহের জন্য 10 দিনের জন্য পুরী বেড়াতে যাবো, তখন তোমার মায়ের রিয়াকশনটা কী হবে, যে এক সপ্তাহের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাবি, এক সপ্তাহের জন্য বাড়ি ছেড়ে চলে যাবি, না 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 যেতে হবে না, যে কী হবে কি অঘটন হবে না হবে বলা যাবে না, অতগুলো ছেলেপেলেদের সঙ্গে যাবি, হ্যাঁ সবাই ভালো না ওরা খারাপ, যদি কোনো কিছু হয়ে যায় তখন আমাদের কী হবে। তখন মনে মনে একটাই ভাবনা চিন্তা আসে যে অ্যাকচুয়ালি ওই গ্যাংয়ের লিডার তো আমি নিজে। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। বোঝে না সে, বোঝে না সে তো আজ। তা ছেলেরা তাও মাঝে মাঝে তো বেরোতে পারে, মাঝে সাঝে ঘরের থেকে বেরোতে পারে, বিভিন্ন জায়গায় যেতে পারে, কিন্তু মেয়েদের তো আরো ডিফিকাল্ট, আরো বেরোনো নিশ্চয়। ওরা যদি বাড়ির পাশে কোথাও যদি পিকনিকেও যদি যায়, দেখা যাচ্ছে কোনো প্রাইভেট বা স্কুল থেকে যদি কোথাও পিকনিকে নিয়ে যায়, তখন বাড়ি এসে যদি সেই মেয়েটা বলে যে মা আমি পিকনিকে যাবো, স্কুল থেকে বা প্রাইভেট থেকে নিয়ে যাচ্ছে পিকনিকে, তখন মা কি বলবে, যেতে হবে না, কি রান্না হবে ওখানে, কি খাওয়াবে, বিরিয়ানি ফ্রাইড রাইস মাছ মাংস, এর থেকে কি এইটা তো খাওয়াবে, আমি তোকে রান্না করে খাওয়াবো, আমি তোকে বাড়ি রান্না করে খাওয়াবো, তুই যাবি না, যদি কোনো কিছু অঘটন হয়ে যায় তখন কি হবে, হ্যাঁ যদি কিছু অঘটন হয়ে যায় না 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 যেতে হবে না, যা রান্না হবে ওখানে সব আমি নিজে খাওয়াবো, এখানে বাড়িতে রান্না করে আমি খাওয়াবো, তাও যাওয়া যাবে না কোনো বাড়ির বাইরে।
তো গাইস আমাদের বাঙালি মায়েদের আর একটা ধারণা রয়েছে যে ভাতে ভাতে সবথেকে বেশি উপকার আছে, সবথেকে সবকিছু ভাতের মধ্যে প্রোটিন ভিটামিন ফ্যাট কার্বোহাইড্রেট যা আছে সব ওই ভাতের মধ্যে আছে। ওই জন্য ছোটবেলা থেকে আমাদের ভাত খাইয়ে এমন করে দেয় গোপাল ভাঁড়ের মতন বুড়ি হয়ে যায়। তুমি যদি সিনেমার দিকে তাকাও তাহলেও বুঝতে পারবে যে বলিউডের যে হিরোরা আছে তাদের দেখবে 8-pack, আর আমাদের টলিউডে যে হিরোগুলো আছে তাদের কি ফ্যামিলি প্যাক। ভিডিওটা শেষের দিকে চলে আসছি, তা ভিডিও শেষ করার আগে তোমাদের কিছু কথা বলতে চাই। যতই মায়েরা এত বকাঝকা করুক না কেন, যদি তোমার জন্য যদি নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে, তোমাকে যদি নিঃস্বার্থভাবে কেউ ভালো লাগে ভালোবাসে তোমাকে, সেটা তোমার মা। তুমি সারাদিন রাত যদি বাড়ির বাইরে কাজ করো, বাড়ির থেকে সারাদিন বাড়িতে নিয়ে তুমি বাইরে কাজ করতে গিয়েছো বা যেখানে যাও না কেন, দিনের শেষে এসে দেখবে তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। তখন দেখবে যে তুমি খাওয়ার জন্য তোমার মা নাকে ভুকে আছে। এটা একমাত্র মায়েরা মায়েদের ভালোবাসাতেই পাওয়া যায়। মায়েদের ভালোবাসা কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা, তোমাকে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা একমাত্র তোমার মাই ভালোবাসে, আর কেউ বাসতে পারে। Come on. तुझे सब है पता है ना माँ। जाने मैंने नहीं आज कहने को तुम कथा बोल रहा हूँ। तो वीडियो टा जो भी मास्टर दिवस अपलोड करता हूँ, हाँ तो तुम्हारे का समझ रहा हूँ ना फालो है चेकिंग। माय दे जो ना बहुत छोटे एक ता दिन पूरे थक गए, शुद्ध मास्टर दिवस टाइम टा भावा टा ऑन नाइ। मास्टर दिवस हमारे 365 दिन हुआ हुची, कारण মায়েরা তোমাদের জন্য বা আমাদের জন্য যা করে সেটা কখনো কোনো টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে শোধ করা সম্ভব নয়। একমাত্র ভালোবাসাটাই প্রাপ্ত আপনি, তারা যাই কিছু করুক না কেন তাদের কাছে একটাই চাওয়া থাকে যে সন্তান যেন আমাদের ভালোবাসে। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাইডে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই বাজিয়ে দিও, আর চ্যানেলটা ভিডিওটা যত খুশি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো চলো, বাই আজকের মতো।